শোনার মানে কি না, আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা নবী মুসা ওই কসাইয়ের বাড়িতে গিয়ে কসাইয়ের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে, বাবা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বাজান ভাই জানেরা কসাই এবারে ফজরের আজান দিয়েছে, আজান দেওয়ার পরে আল্লাহ পাকের নবী মুসা দেখছে কসাইটা উঠলো, কসাইটা উঠে নামাজটা আদায় করলো, নামাজটা আদায় করে অনেকগুলো জন্তু ছিল বাবা জবাই করার জন্য, ওই উনি তো কসাই বারুদ ছিল, অনেকগুলো জন্তু ছিল হালাল জন্তু বাবা, ওই হালাল জন্তুটা নিয়ে নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মুসা দেখতে পায় কসাইটা একটা জন্তু বার করলো। আগের একটা নবী ছিল হযরত নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী মুসা একদিন উনি তো আল্লাহর সাথে কালাম করতেন, কথা বলতেন। তো নবী মুসা একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনার সাথে একটা কথা। কি কথা? না গো আল্লাহ, আমি নবী মুসা, আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে? চলে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে? আমার আল্লাহ বললেন, নবী মুসা জান্নাতে তোমার সাথী হবে একটা কসাই। কে হবে? কথা বলে নবী মুসার সাথে জান্নাতের সাথী কে? বলেন বলেন কসাই বসেন তো, কাদের বলে? জি, যাদের দেহ ধর্ম কিছু নেই রে, দয়া মায়া মহাব্বত বলে কিছু নেই, পাড্ডে দৈনন্দিন তারা জবাও করে চলেছে, তারা পশু জবাও করে, গরু জবাই করে, মোট জবাই করে, জি এদেরকে আমরা বলি সমাজে কি? কসাই। নবী মুসা ভাই কসাইরা স্বাভাবিক এরা ভালো হয়, এর কথা বল, কসাইরা এরা স্বাভাবিক ভালো হয়? বাবারে বাবা, ওদের ধারে বাড়ে গেলে ভয় লাগে, চোখ চোখ মুখের দিকে তাকালে ভয় লাগে, ভয় লাগে না? জি, এরা কসাই। কসাইয়ের অপর নাম কি বলে? কি বলে? দাজ্জাল। কি বলে? কসাইয়ের অপর নাম দাজ্জাল। আমরা দুনিয়াতে যেটা বলি বাবারা বিরাট ভয়ঙ্কর, কথা বললেন? ওরা ওদের ধর দেহ ধর্ম নেই, ওরা এমনি মনে করলে শুনে ঢুকিয়ে দেবে, বিরাট রাগি লোক হয়, কারণ ওরা সবসময় গোস্ত গোস্ত কোপায় কাটে, ওই ওই লে চিন্তা ভাবনা পড়ে থাকে তো। জি, এখন নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই কসাই যখন আল্লাহ বললেন, নবী মুসা তোমার সাথে জান্নাতে যাবে এক কসাই, ওবা নবী মুসা বললেন, আল্লাহ আমার সাথে কসাই জান্নাতে যাবে? কসাই বলছে, হ্যাঁ নবী মুসা কসাই যাবে। নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ কসাই কেরাম জান্নাতে যাবে, তা আল্লাহ কি এমন কাজ করে, ও কি এমন ইবাদত বান্দিগি করে, কি এমন রোজা নামাজ করে, কি এমন দান খয়রাত করে, কি এমন আমল করে যে আমলের বিনিময় একটা কসাই আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ বলেন, নবী মুসা তুমি দেখতে চাও না শুনতে চাও? এ ভাইরা বাবাজিরা, এ ভাবে মুসলমানেরা শোনার মালিকেরা, আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করছিলাম বাবা, একটা বারের জন্য একটু খেয়াল করে শুনুন আমার নওজোয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমার সাথে একটা কসাই জান্নাতে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ কসাই কি এমন আমল করে আল্লাহ যে আমলের কারণে আমি নবী মুসা আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও আমার নবী মুসা তুমি দেখতে চাও না শুনতে চাও? আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনা আমি নবী মুসা আমি নিজে চোখে একটু দেখব। জোরে বলেন, আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ আল্লাহ কসাই কি এমন আমল করে আল্লাহ একটা কসাই আমার সাথে জান্নাতে যাবে, আল্লাহ আমি নবী মুসা কসাইকে একটু দেখতে চাই। ও বাইরে মাঝে না মুরব্বিয়ানেরা, এ নওজোয়ানেরা যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবু, আল্লাহ পাকের নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এবারে বললেন, ও নবী মুসা যাও চলে যাও অমুক এলাকায় চলে যাও, একটা এলাকায় গিয়ে ওই কসাই
মানে তুমি চলে যাও। হযরত নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম বাবা এই রাতের বেলা গুটি 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 পায়, নবী মূসা কসাইয়ের বাড়ির নিকটে চলে গেল। আব্বা জান সোনার মানিকে না, আল্লাহ নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা নবী মূসা ওই কসাইয়ের বাড়িতে গিয়ে কসাইয়ের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে বাবা, কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বা জান ভাই জানেরা কসাই এবারে ফজরের আজান দিয়েছে, আজান দেওয়ার পরে আল্লাহ পাকের নবী মূসা দেখছে কসাইটা উঠলো, কসাইটা উঠে নামাজটা আদায় করলো, নামাজটা আদায় করে অনেকগুলো জন্তু ছিল বাবা জবাই করার জন্য, ওই উনি তো কসাই বারুদ ছিল, অনেকগুলো জন্তু ছিল হালাল জন্তু বাবা, ওই হালাল জন্তুটা নিয়ে নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মূসা দেখতে পায় কসাইটা একটা জন্তু বার করলো, একটা জন্তু বার করে দোকানে নিয়ে গেল, দোকানে নিয়ে গিয়ে বাবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই জন্তুটাকে জবাই করলে, জবাইটা করার পরে ওই জন্তুটা কিছুক্ষণ রেখে দিলেন, রেখে দেওয়ার পরে বাবা এবারে যখন জন্তুটা একটু ঠান্ডা মতো হয়ে গেল, ঠান্ডা মতো হয়ে যাওয়ার পরে ওই জন্তুটাকে আস্তে 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 ওই নবী মূসা আমলের ওই কষাইটা আস্তে 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 বাবা জন্তুটাকে ছেড়াই করে ফেললেন, পরিষ্কার করে ছাড়ান ছুড়ন করে বাবা এবারে সুন্দর করে সব আলাদা আলাদা করতে লাগলো, ডাবনা আলাদা করলো, রান আলাদা করলো, ফুট আলাদা করলো, গলাটা আলাদা করলো, আলাদা করে নিয়ে ওই গোস্তটা সুন্দর করে পরিষ্কার করে এবারে গোস্তটা টাঙিয়ে দিলেন, টাঙিয়ে দেওয়ার আগে বাবা আল্লাহ নবী মূসা ওই কসাইয়ের সব কিছু নিজে চোখে দেখছে। ভাইরা বাবা জিনা মুমিন মুসলমানেরা আল্লাহ পাকের নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি নবী মূসা ওখানে দাঁড়িয়ে আছি বাবা, আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলো করছি, কসাইটা কি করলেন সমস্ত গোস্ত থেকে খুব ভালো ভালো গোস্ত, নরম গোস্ত, যেখানকার গোস্ত খুব ভালো লাগে, যেমন ফুটের গোস্ত ভালো লাগে, যেমন সামনের রানের গোস্ত একটু ভালো লাগে, সিনার গোস্তটা ভালো লাগে না লাগে কথা বলে, সিনার গোস্ত খান না, সিনা সিনা তো সবার আগে বিক্রি হয় সকালবেলা, ওই সিনার গোস্ত থেকে একটু সিনার গোস্ত নিলেন বাবা, একটু বুটের গোস্ত নিলেন, একটু দিল নিলেন, একটু আপনার কিনা গর্দানের দিকতে নিলেন, সমস্ত জায়গা থেকে ওই কষাইটা একটু একটু করে গোস্ত নিয়ে বেচা কেনার আগে ওই গোস্তটা নিয়ে উনি একটা পাত্রের ভিতরে রেখে দিলেন, আর ওই পাত্রটা একটু সাইড করে রেখে দিলেন। ও বাবাজিরা এবারে ওই কষাইটা বেচা কেনা শুরু করবে, সকালবেলা কাস্টমার আসতে লাগলো, কাস্টমারের সাথে খুব নম্র ব্যবহার, খারাপ ব্যবহার না, নবী মূসা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নবী মূসা ওই কসাইয়ের দোকানদারি দেখলে কসাই কোন খরিদ্দারের সাথে এতটুকু খারাপ ব্যবহার করলো না, আর কোন খরিদ্দারের সাথে কোন ফাঁকি দিল না, একটা টাকা বেশি দিল না, পায়ের ওজন একটু কম দিল না। ও বাবাজিরা মুরব্বিয়ানেরা আজকের আমাদের সমাজে এমন দোকানদার আছে দোকানে আপনাকে দেখিয়ে দেবে মনে হচ্ছে যেন 1100 গোস্ত দিয়েছে, বাড়িতে নেপে গিয়ে দেখা যাবে 1 কেজিও পড়ে না, আসে না নেই কথা বলে, আসে না নেই, এমন করে মাপবে পাল্লা, এমন করে ধরবে যেন মনে হয় মিজানে দাড়ি পাল্লা ধরেছে, এমন করে পাল্লা ধরবে মনে হয় যেন মিজানে দাড়ি পাল্লা ধরেছে, বাপ আপনাকে দেখিয়ে দেবে এই দেখো চাচা তোমার তো 1 কেজি মাল, আমি 1100 দিয়ে দিয়েছি, আমি পাল্লার দিকে তাকিয়ে দেখলাম হ্যাঁ ও মিজানের দাড়ি পাল্লা পুরো ডান হাতে আমল নামা চলে গেছে, আর বাড়ি নিয়ে এবারে যখন ওজন করব
দেখা গেল 950 হয় না, তখন আমলনামা বাম হাতে চলে যাচ্ছে রে বাপ। আব্বা জান সোনার মানিকেরা মুমিন মুসলমানেরা, এই নজওয়ানেরা শুনে রেখে দাও, আজকের আমার সাবজেক্ট হলো মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া। মা কি নিয়ামত, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে কি হয়, মায়ের দোয়া পেলে কি হবে, মায়ের বদদোয়া পেলে কি হবে, মাকে খুশি করলে কি হবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে কি হবে, আমি এ বিষয়ে একটু আলোচনা করব, আপনাদের অসুবিধে হবে না কি বলে? ঠিক আছে তো, চলবে? কার কার চলবে না হাত তোলেন। এই তো শ্রোতা চাঙ্গা আছে মোটামুটি, তাহলে কার কার চলবে এবার হাত তোলেন, হাওয়ায় তোলেন, এই তোলেন, তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। এখন যারা বউ পাগল তারা একটু মনে মনে রাগ করছে, বউ পাগল, বউ বউ তো সবাই পাগল, হ্যাঁ হ্যাঁ বউ পাগল পাগল। জি, নবী বলছে মায়ের পাত তলায় জান্নাত, আর এ বলছে দূর মৌলবী কথা বাদ দাও না, বোর পাত তলায় জান্নাত আছে না নেই? মার সাথে কথা বলে না বোঝনি, বউ বলেছে তোমার মা যদি মার সাথে কথা বলে আমার সাথে চলবে না। এ দেখতে যে সোনার চাঁদ বউ, গ্রামে সরাবো সেরা সেরা সোনা আমার। জি এত সোনা আমি আর, আরে পাগলা, বউ হারালে বউ পারা পাবি, কিন্তু মা হারালে কথা বলে? আমি বলছি না, আমার ভাবির আবার রেখে যাবে যে আমাদের তাড়িয়ে দিচ্ছে। আমি বলছি না যে বউদেরকে তাড়িয়ে দাও না গো, ওকে মায়ের আগে বউ না, বউর আগে মা। একটু জোরে বলে, জোরে বলে। আজকে রে আমার ভাবিরা, এরা কি একদিন মা হবে না? ঘুটে পড়ে আর গোবর হাসে কি গো, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে গোবর মনে করতেছে আমার বিরাট হচ্ছে, ও পড়তেছে বিরাট ভালো লাগতেছে, ও জানে না যে একটা দিন আমারও আছে, একটা দিন আমারও আছে, সময় হলে আমাকেও পড়াবে। আজকে ভাবি তুমি মনে করছো তোমার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করছো, খারাপ ব্যবহার করছো, কথাবার্তা বলো না, মা বলে ডাকো না, অশান্তি করো, ঝামেলা করো, শুনে রেখে দিয়ে একটা দিন আসবে তুমিও শাশুড়ি হবে। সেদিন কোথায় যাবে তুমি? কারোর দিন যায় নদীর একুল ভাঙে তো অকুল গড়ে, তুমি ভেবো না, তুমি ভেবো না তোমারও দিন আসবে না। তুলে দাও দিন ঝামেলা, আজকের কুসো কাছার আমদানি বেশি রে বাবা, আল্লাহ হেফাজত কর। এখন তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামা, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামা, নারী তকবীর। ভাই বাবা জি শুনবেন, আপনারা শুনবেন তো নাকি? আলহামদুলিল্লাহ শুনেন, শুনেন। আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু নিজের চোখে দেখছে। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, সোনার মানিকেরা, ওগোন অজওয়ানেরা, যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, ওই কষাইটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা সুন্দরভাবে বাঁচা কেনা করতে লাগলো, সুন্দরভাবে দোকানদারের সাথে ভালো ব্যবহার করতে লাগলো। জওয়ানেরা যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী মুসা সমস্ত কিছু দেখা করার পরে, এইবারে কষাইয়ের দোকানদারি শেষ হয়ে গিয়েছে, সমস্ত গোস্ত গুলো বিক্রি হয়ে গিয়েছে, আর যে গোস্ত গুলো সকালবেলা রেখে দিয়েছিল ওই গোস্ত গুলো নিয়ে নবী মুসা, নবী মুসা দেখতে লাগলো কষাইটা গোস্ত গুলো নিয়ে এবারে বাড়ির পথে রওনা হবে, বাড়ির পথে রওনা হয়ে যাচ্ছে, বাড়ির পথে রওনা হওয়ার আগে বাবা ও সোনার মানিকেরা ওই কষা নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এসে বলছে, ও গো মুসাফির, আমি আপনাকে এখান থেকে সকাল থেকে আপনাকে দেখছি, ও মুসাফির আমার সময় ছিল না, আমি দোকান নিয়ে ব্যস্ত ছিলাম,
তুমি অনেক সময় এখানে দাঁড়িয়ে আছো, সেই সকাল থেকে আমি দোকানদারি করছি, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দোকানের দিকে তাকিয়েছিলে। ও মুসাফির, আমি সময় পাইনি, আমি তোমার সাথে একটু কথা বলবো। ওরে মুসাফির, কোথায় যাবে তুমি, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি একটা মুসাফির, আমি যাব অনেকটা দূরে। ওই সময় ওই কসাইটা বলেছিল, ও মুসাফির রাত হয়ে গিয়েছে, এখন তুমি কোথায় যাবে? ও মুসাফির, তোমার কি কোনো থাকার জায়গা আছে? আল্লাহ নবী মুসা বলে, না, আমার কোনো থাকার জায়গা না। ওই কসাইটা তখন বলতে লাগলো, ও আল্লাহর বান্দা মুসাফির, যদি কিছু মনে না করে আজকে রাতের বেলা আমার বাড়িতে একটু মুসাফির হিসাবে থাকে। ওরে মুসাফির, যদি কিছু মনে না করে আজকে রাতের বেলা আমার বাড়িতে একটু মেহমানদারি করুন। আল্লাহ নবী মুসা বলে, ঠিক আছে ভাই, আমি তোমার বাড়ি আজকের রাতটুকু থাকবো। ও বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ নবী মুসা তো ধরা দেয় না, উনি যে জামানার নবী মুসা এ কথা কসাই জানে না। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এইবারে কসাইয়ের সাথে আস্তে 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 গুটি গুটি পায় ওই কসাইয়ের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাবাজিরা মুরব্বিয়ানেরা, কসাই ওই বইটা খানায় ওই কসাইটাকে বসতে দিলেন। কসাই নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে মুসাফিরকে বসতে দিলেন। ও মুসাফির, আপনি একটু বসুন, আপনি এখানে একটু বসুন, আমি বাড়ির ভিতরে যাব, এই সামানপত্র গুলো রাখবো। ওরে মুসাফির, তুমি এখন একটু বসো, আমি যখন তোমাকে ঘরের ভিতরে নিয়ে যাব তখন তুমি আমার সাথে ঘরে যাবে। এইবারে হযরতে নবী মুসাকে ওই মেহমানখানায় বৈঠকখানায় বসিয়ে দিয়ে বাবা আব্বা যান, আল্লাহ নবী মুসা মেহমান বসে আছে। কসাইটা ঘরের ভিতরে চলে গেল, বাড়ির ভিতরে চলে গেল, বাড়ির ভিতরে গিয়েছে, আর নবী মুসা ওই বৈঠকখানার ভিতর দিয়ে একটা জানলা করা আছে বাবা, একটা দরজা আছে, ওই দরজা একটুখানি ফাঁকা হয়ে আছে, ওই ফাঁকার ভিতর দিয়ে নবী মুসা ওই জানলার ফাঁকার ভিতর দিয়ে ঘরের ভিতরে সব কিছু দেখতে পায়। বাবাজিরা মুমিন মুসলমানেরা, এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম দরজার ভিতর দিয়ে দেখতে পাচ্ছে, কসাইটা ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে গিয়েছে, ঘরের ভিতরে আহারে নবী মুসা খেয়াল করে দেখে ওই কসাইয়ের একটা বুড়ি মা, বয়স্ক বুড়ি, বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে বুড়ি মা, অসুস্থ বুড়ি মা, বিছানায় পায়খানা করে ফেলেছে। এই রে বাবাজিরা, এ বলেন মুসলমানেরা, ওই কসাই নিজের বুড়িমাকে সালাম দিলেন, বুড়িমা সালামের উত্তর দিলেন, সালামের উত্তর দেওয়ার পরে ওই কসাইটা বললেন, মা, ও মা, আপনি কেমন আছেন মা? বলে, বাবা, আমি খুব ভালো আছি বাবা। বুড়িমা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন পেটে ধরা মা, ওই জনম দুঃখিনী মা পেশাব করে ফেলেছে বাবা, পায়খানা করে ফেলেছে, কাঁথা কাপড়ে পায়খানা, জামা কাপড়ে পায়খানা লেগে গিয়েছে, বুড়িমা উঠতে পারে না, বুড়িমা নড়াচড়া করতে পারে না, বুড়িমা চলতে পারে না বাবা। ওই সময় কসাইরা কি করলেন, প্রথমে ওই গোস্ত গুলো একটা জায়গায় রাখলেন বাবা, ওই নরম গোস্ত, ওই গোস্তটা কসাইকে সকালবেলা
বানিয়েছিল ওই গোস্তটা নিজের মা জননীর জন্য। জোরে বলেন না ও সোনার চালেরা, এ সোনারা যুবকেরা, ও হাওড়া সোনার চালেরা শুনে রেখে নেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর থেকে সব কিছু দেখতে পাচ্ছে বাবা, সব কিছু শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে। এই কষাইটা কি করলেন বাবা, গোস্তটা একটা জায়গা রাখলেন, গোস্তখানে রেখে আল্লাহ পাকের ওই কষাই বান্দা প্রথমে নিজের বুড়ি মাকে একটুখানি উঠে বসিয়ে দিলে, আর বসিয়ে দেওয়ার পরে মাকে বললেন মা একটুখানি দাঁড়া, মা একটুখানি দাঁড়া, আমি একটু গরম পানির ব্যবস্থা করি, কষাই একটু গরম পানির ব্যবস্থা করলো, একটু গরম পানির ব্যবস্থা করে বাবা উষ্ণ গরম পানি, ওই গরম পানি দিয়ে মা জননীকে নিজে হাতে সুন্দর করে গোসল করে দিলে, জামা কাপড় গুলো পরিয়ে দিলে, সমস্ত কিছু পরিষ্কার সাফ করে দেওয়ার পরে আব্বাজান আরে বুড়িমার ওই পেশাব পায়খানা গুলো কষাই নিজে হাতে হাতে পরিষ্কার করে, আরে বুড়ি মা জনম দুঃখিনী মা নিজে হাতে পায়খানা গুলো পরিষ্কার করলো, পেশাব পরিষ্কার করলো, সুন্দর করে মা জননীকে আবার সুন্দর একটা নতুন শাড়ি পরিয়ে দিলেন, নতুন একটা বস্ত্র গায়ে দিয়ে দিলেন, নতুন একটা বস্ত্র গায়ে দিয়ে বুড়ি মাকে ওই চাক আপনার কিনা চাটাই গুলো ওই বেডশিট কাপড় টাপড় গুলো তুলে আবার মা জননীর জন্য নতুন একটা জামা নতুন একটা জায়গা করে দিলেন, নতুন একটা চাদর বিছিয়ে দিলেন, চাদরখানা বিছিয়ে দেওয়ার পরে মা জননীকে আবার সুন্দর করে সুবিয়ে দিলেন। জোরে বলেন, জোরে চিল্লে হবে না ভাইরা বাবা জিরা মুমিন মুসলমানেরা, আল্লাহ পাকের নবী মুসা সব কিছু শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে, এইবারে কষাইটা যখন নিজের মা জননীকে শুনিয়ে দিল বাবারা, আরে কষাই মাকে বললেন মা ও মা বুড়ি মা আপনি একটু আরাম করুন মা, আমি আপনার জন্য নরম গোস্ত এনেছি মা, সিনার গোস্ত এনেছি মা, ও মা প্রাণের গোস্ত এনেছি মা, ও মা পুটের গোস্ত এনেছি মা, ও মা জননী আমি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। আব্বাজান শুনলে অবাক হয়ে দামেন, ওই বুড়ি মা ওই সময় ওই কষাইকে নিজের ছেলেকে বলেছিল বাবা, ওগো বাবা ছেলে আর কতদিন তুমি আমার পায়খানাটা নিজে হাতে পরিষ্কার করবে, ওরে বাবা ছেলে আর কতদিন তুমি আমাকে নিজে হাতে গোসলটা করিয়ে দেবে বাবা, নিজে হাতে তুমি আমাকে পানি খরচা করিয়ে দেবে বাবা, বাবা আমি বুড়ি মা, ও বাবা ছেলে তোমার কি একটু ঘৃণা লাগে না, ও বাবা ছেলে একটু তোমার কি অবহেলা লাগে না, ওরে ছেলে তোমার কি একটু নাকে গন্ধ লাগে না, ওই সময় ছেলে বলেছিল মা ও মা আমি যখন আপনার পেটে ছিলাম 10 মাস 10 দিন যখন পেটে ধারণ করেছিলাম আমি বাচ্চা হলাম, আমি পায়খানা করে দিয়েছি আপনার বুকে, পায়খানা করে দিয়েছি আপনার কোলে, পায়খানা করে দিয়েছি আপনার কপালে, পায়খানা করে দিয়েছি মা ও মা জননী আমি ছেলে মানুষ ছিলাম, আমি এই পায়খানা গুলো আমি নিজে হাতে চটকেছি মা, আমি ছেড়ে প্রি আলোচনার মতো চটকে চটকেছি বাবা, ও মা সেদিন তো আপনি আমাকে নিজে হাতে ধুবিয়ে দিয়েছিলে, নিজে হাতে পানি খরচা করে দিয়েছিলে, ও মা আজকের সেদিন যদি আপনার ঘৃণা না লাগে আমি বুড়ি মা আমি ছেলে আমার মায়ের পায়খানা পরিষ্কার করছি, আমার মায়ের পেশাব পরিষ্কার করছি, আমার মাকে আমি গোসল করে দিচ্ছি, ও মা জননী আমি ছেলে যদি আপনার জন্য আমি ছেলে আমার পায়খানা যদি আপনার যদি গন্ধ না লাগে আমি মা আমি মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, আমি ছেলে কেন আমার গন্ধ লাগবে।
জোরে ছিলে বলবেন না, আব্বাজান ভাই জানেন সেই মাকে কষ্ট দিও না, সেই মাকে দুঃখ দিও না, সেই মা জননীর আহারে দশ মাস দশ দিন পেটে দাঁড়া মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মায়, যে মায়ের ওসিলায় তুমি দুনিয়াতে আসলে বাবা, সেই মায়ের জন্য তুমি সুন্দর বউ পেয়েছো, তুমি মায়ের জন্য বিবি বাচ্চা পেলে, তুমি মায়ের জন্য দুনিয়া পেলে, তুমি মায়ের জন্য ঘর বাড়ি পেলে, মায়ের জন্য বন্ধু বান্ধব পেলে, মায়ের জন্য পৃথিবীর আলো বাতাস সব কিছু দেখতে পেলে, আজকে সেই মাকে কষ্ট দিও না, একটা বারের জন্য মা মা বলে ডেকে সন্তান খবরদার মাকে অবহেলা করো না, এইবারে বাবা কষাইটা মা জননীর প্রশ্নের উত্তর একটা 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 করে দিতে লাগলো, বুড়িমা তখন বললে বাবা ছেলে, ও বাবা ছেলে তোমার তো বয়স হয়েছে বাবা, ওরে বাবা রে তুমি কি বিয়ে করবে না বাবা, একটা বৌমা যদি আসতো ঘরে, আমার বাড়িতে যদি একটা বৌমা আসতো বাবা, আমার একটু খেদমত করত, আমাকে একটু ধুবিয়ে মুছিয়ে দিত বাবা, আমাকে একটু পরিষ্কার রাখত, দুটো রান্না বাড়া করে দিত, ওই সময় ছেলে বলেছিল মা, ও মা বুড়ি মা, ও মা জনম দুঃখিনী মা, ও মা আমি আমি বিয়ে করব না বা, ও মা আমি যদি বিয়ে করি গো আহারে সে পরের মেয়ে আপনার পায়খানা তার গন্ধ লাগবে, আপনার পেশাবটা তার নাকে গন্ধ লাগবে, গোমা না আমি ছেলে যতদিন আমার আল্লাহ বাঁচিয়ে রাখবে আমি আপনার ছেলে বলছি, আমি আপনার খেদমত করব, আপনার খেদমত করব, আমি ছেলে ততদিনের জন্য আমি ছেলে বিয়ে করব না, মায়ের খেদমতের জন্য বিয়ে পর্যন্ত করবে না। আহারে, আর আমাদের ছেলেদের ছুতো না আমার মার কেডা দেখবে, তা বউ না হলে আমার মার কেডা দেখবে, আর বউ এসে জন্মের দেখা দেখে, বউ এসে দুই চোখ এইরকম আমরা তাকায় আর দেখা দেখে, জি কথা বুঝলেন, ভুল বলছি না? হ্যাঁ, সেই একজনা একটা গল্প রয়েছে, বলে বেড়াতে যাবে আর একজনকে বলে গেছে আমার মাত দেখিস, তা মাত দেখতে বলেছে, মা তো প্যারা নেই শুধু কি হাত পা নড়ে না, চুকস হয়ে গেছে, এখন সেই একটা মশা বয়েছে আর মেরেছে পটাস করে মুখে চোয়া চোয়া, তা মেরেছে তো মা তো কিছু বলতে পারে না যে মারছিস কেন, এখন যেই এরা বাড়ি এসছে তখন মাকে মা তখন কাঞ্চার বলছে বাবা তোরা চলে গেছিস আর আমার হদ্দমার মেরেছে, আমাকে হদ্দমার মেরেছে, ওরা তখন বলছে আমার মার মারলি কেন, তা যে তুমি তো বললে তো যে আমার মার দেখিস, তা আমার মার মুখে মশা বয়েছে তা মারবো না কি করবো, তে এত মার মেরেছে রে বাপ, দেখা জি দেখার দুটো চোখ আছে, দেখার দুটো কোয়ালিটি আছে, যদি অন্তর দিয়ে দেখা ওই দেখা দেখলে মা জননী সুস্থ হয়ে যাবে, আর যদি চোখ দিয়ে দেখে ও দেখায় কোনো স্বাদ পাওয়া যাবে, কথা বলে দেখার অনেক রকম কোয়ালিটি আছে, আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না, আমি যেটা বলছিলাম সেটা শোনে, আব্বাজান ভাইজানের আমমের মুসলমানেরা সোনার মানিকেরা এ নজওয়ান যুবকেরা শুনে রেখে দাও একটুখানি আমার আলোচনাটা বুঝুন বাবা, মা জননী কি নিয়াবো, আল্লাহ পাকের নবী মুসা সব কিনু সব কিছু বাবা নিজে চোখে দর্শন করছে, নিজে চোখে দেখতে পায়, এমন তো সময় ওই সময় বুড়িমা আল্লাহর কাছে দোয়া করছে, বুড়িমা আল্লাহর কাছে দোয়া করছে, হঠাৎ কষাইটার মনে পড়েছে যে আমার বাড়িতে মেহমান আছে, জোরে বলে সুবহানাল্লাহ, ভাইরে বাবা যে মুমিন মুসলমানেরা এই রজওয়ানেরা যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর থেকে বাইরে থেকে সব কিছু পরিদর্শন করছে বাবা, সব কিছু নিজে চোখে নিজে কানে শুনতে পায়, ওই কষাইটা মা জননীকে বলে মা গো আপনাকে বলা হইনি মা আমার বাড়িতে একটা মেহমান এসেছে, ওই সময় বুড়ি মা ছেলেকে বকাবকি করতে লাগলো, এ বাবা ছেলে বাড়িতে মেহমান রেখে আগে কেন আমার খেদমত করতে লেগেছো বাবা, এ ছেলে না 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 তাড়াতাড়ি দেখো
মেহমানটা আছে না বাড়িতে চলে গিয়েছে, আগে মেহমানের খেদমত করো, তারপরে আমি বুড়ি মামাকে খেদমত করবে। আব্বাজান সোনার মানিকেরা, এ মুমিন মুসলমানেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে আছে, এদিকে বুড়ি মা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহর কাছে হাত তুলেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি কসাইয়ের মা, আল্লাহ আমি বুড়ি মা দোয়া করি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তানের জন্য আমি মা জননী দোয়া করি, আল্লাহ আল্লাহ এই জামানার যে নবী, এই জামানার যে নবী হযরতে নবী মুসা কালিমুল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ আমি মা জননী দোয়া করি, আল্লাহ এই জামানার নবী যে নবী মুসা আলাইহিস সালাম, এই নবী মুসার সাথে আল্লাহ আমার ছেলেকে তুমি দয়ার জান্নাতে একসাথে বন্ধু হিসাবে কবুল করো। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, ওই বুড়িমা যখন দোয়া করলেন, নবী মুসা মায়ের দোয়ার পিছনে বললেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন। বুড়িমা বলছে আল্লাহ আমার বাচ্চা, আহ আমি মা এত খেদমত করে, আল্লাহ আমি মা হিসাবে, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ এই জামানার যে নবী মুসা, এই মুসার সাথে যেন আল্লাহ জান্নাতে এক জায়গায় রাখবেন, জোরে বলেন। নবী মুসা পিছন দিয়ে, পিছন দিক থেকে হাত তুলে বুড়িমার দোয়ার সাথে দোয়া করছে, বলছে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, এই নওজোয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দরজাটা এবারে খুলে ফেললেন, দরজাটা খুলে ফেলার পরে আল্লাহ নবী হযরত নবী মুসা কালিমুল্লাহ এই সময় বুড়িমাকে বললেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, আপনি এক্ষুনি যে দোয়াটা করলেন, আপনি এই মুহূর্তে যে দোয়াটা করলেন, ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আরে বুড়িমা, আল্লাহ নবীকে বললেন, বাবা ছেলে, এ বাবা ছেলে, কে গো বাবা তুমি, কে গো বাবা, আমার তোমার পরিচয়টা একটা বার দাও, তোমার পরিচয়টা একটা বার দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বুড়িমাকে বলেছিল, ও মা বুড়িমা, আমি অন্য কেউ না, আপনি যে এক্ষুনি দোয়া করলেন, আপনি এক্ষুনি যে দোয়া করলেন, নবী মুসা আলাইহিস সালামের সাথে ছেলের জান্নাতে থাকার দোয়া করলেন, ও মা বুড়িমা, আমি হলাম সেই জামানার নবী, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ, জোরে বলে, মহব্বতে বলে। আব্বাজান সোনার মানিকেরা, মুমিন মুসলমানেরা, ও আমার ভাইজানেরা, খালি মায়ের দোয়ায় নবী মুসার সাথে জান্নাত যাবে না, যাবে না, কথা বলেন না, তাহলে মায়ের দোয়া কবুল হয়েছে তো, কথা বলে। আর একজন ব্যক্তি আছে, মহা ব্যক্তি আছে, হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের দোয়ায় ওলি হয়েছিল, জোরে বলেন, শুনেছেন তো, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে, নাম কি, বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি। আব্বাজান সোনার মালিকেরা, বাইজিদ গোস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি, এইবারে শোনেন, তাহলে মায়ের দোয়ায় নবীর সাথে জান্নাত, মায়ের দোয়ায় আল্লাহর ওলি, এইবারে মায়ের দোয়ায় জাহান্নাম, মায়ের বদদোয়ায় জাহান্নাম। নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম, ও ছেলেরা শুনে রেখে দাও, জান্নাত তোমার তোমার মা এবং বাপের পায়ের তলায়, একবার জোরে বলেন, জোরে হবে না, চিল্লে হবে না,